পঞ্চগড়ের আটোয়ারি রুড়ের ব্যবসায়ী আলতাবুর রহমানের বাড়ি সংলগ্ন জিয়ার বাড়িতে অবৈধ খাদ্যপণ্যের কোম্পানি খুলে বসেছে উপজেলার মাঝগাম এলাকার রশিদ নামের এক ব্যক্তি। রাত 11টার পর তারা কোম্পানির মালামাল প্যাকেটজাতের কাজ শুরু করে। এতে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তারা সাংবাদিকদের খবরটি দেয়। সাংবাদিক এলে গুদামে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় এই অবৈধ কোম্পানির মালিক রশিদ। পরে স্থানীয়দের তোপের মুখে পড়লে সাংবাদিকদের ভিতরে ঢুকতে দিতে বাধ্য হয়। গুদামের ভিতরে ঢুকে দেখা যায় সরিষার তেলের ড্রাম থেকে বোতলজাত হয়ে সেই তেল হয়ে যাচ্ছে চাষি তেল, খোলা বস্তার সুজি থেকে প্যাকেটজাত হচ্ছে সুজি, খোলা বস্তার চিনিগুড়া চাল কাশ্মীরি সুগন্ধি চাল নামে প্যাকেটজাত হচ্ছে, খোলা সয়াবিন তেলের ড্রাম থেকে গ্রামীণ সয়াবিন তেলের নামে বোতলজাত হচ্ছে এবং পচা সাবান ও চা পাতাও এখানে প্যাকেটজাত হচ্ছে। তবে বোদা পৌরসভার এলাকায় এ পণ্যগুলোর তৈরি হলেও ঠিকানা দেওয়া হচ্ছে ঢাকা কিংবা চট্টগ্রাম বিভাগের। যেমন গ্রামীণ তেলের বোতলের ঠিকানা দেওয়া হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের এবং পচা সাবানের প্যাকেটে চট্টগ্রামের পতেঙ্গার। এ বিষয়ে রশিদ বলেন, আইন কানুন অনেক দেখা হয়ে গেছে। এ বিষয়ে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি বলেন, এভাবে বাজারজাত করা বেআইনি, তবে বেআইনি বলে কোনো ব্যবস্থা না নেওয়াকে লোক দেখানো বলেছে অনেকে। এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না, বিষয়টি দেখছি। জানা যায় রশিদের আপন ভাইয়ের নাইস নামের একটি কোম্পানি আছে উপজেলার মাঝগ্রাম এলাকায়। সেই সুবাদে দায়িত্ববানদের সাথে একটি দহরম মহরম সম্পর্কও রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।